আজকের একদমই রোদ নেয়নি, তবুও আমি ওই কমলেবুর খোসাগুলোকে রেখে দিয়েছি, হালকা হালকা রোদ বেরোচ্ছে। আর সকালবেলায় আমি কেচে দিয়েছি আমার, কালকে গিয়েছিলাম একটা জায়গায়, সব জামা টামাগুলো কেচে দিয়েছি আজকে সকালেই। সকালবেলায় আজকে জামা কাপড় কেচে দিয়েছি, বুকটাকে ভাবছি এই ছাদে দিই, আজকে তো খুব একটা হচ্ছে না, এই ছাদে দিয়ে দেখি তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। শুকনো হয়েই গেছে, নিচের দিকটা একটু ভিজে ভিজে মতো আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কালকে গিয়েছিলাম একটা জায়গায়, তো আমার কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু কাজটা সেরে নিয়েছি, তারপরে বেশ কিছুটা সময় হাতে ছিল, বাড়ি থেকে প্ল্যান করেই বেরিয়েছিলাম যে কাজটা হয়ে গেলে আর যাওয়া হবে, ঠিক আছে, সেই জন্য একেবারে সেজে গুজে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে আমার কাজটা মিটিয়ে বেশ কিছুটা বেলা হয়েছিল, ঠিক আছে, তারপরে চলে গেছিলাম বেড়াতে। তো সেই বেড়াতে যাওয়ার ভ্লগটা, আজকের যে ভ্লগটা দেখছো এই ভ্লগের পরে আসবে, যেহেতু ওটা এখন এডিটিং করা হয়নি, ঠিক আছে, একটু সময় লাগে বেড়াতে যে আমার ব্লগগুলো এডিটিং করতে একটু বেশি সময় লাগে, ঠিক আছে। এখন কটা বাজে, 11:15 ঘড়ি হতে যায়, ঠিক আছে, যে ঘড়ি আমি আছি এখন বাবা মার রুমে। তো কালকের আমি এসেছি অনেকটা রাত্রে, অনেকটা রাত মানে ওই 9:30 দিকে হবে, কিছুদিন ধরেই বলছিল যে মাইক্রোভেন কিনবো, মাইক্রোভেন কিনবো, তো কালকে হঠাৎ দিয়ে কিনে এনেছে, এখন সেটাকে এখন বের করা হয়েছে, ওখানে মেন লাইন করা হবে মাইক্রোভেনের জন্য, তারপরে মিস্ত্রি আসবে ওগুলো ফিট করবে, আজকে আর হবে না, ঠিক আছে। তোমরা আজকে সঙ্গে থাকো, আজকে সারাদিন তেমন কিছু করার নেই, সকালবেলায় উঠেই একদম জামা টামাগুলো সব কেচে দিয়েছে, ঠিক আছে। আর আজকে দেখছি রোদই হয়নি, সকাল থেকেই মেঘলা, পুরো শুকনো মানে জল টল পুরো জুড়ে গেছে, ঠিক আছে। তার মিস্ত্রি এসছে আমাদের লাইন ফিট করার জন্য, ঠিক আছে। ওই দেখো আমাদের বেল গাছ থেকে একটা বেল পড়ে আছে নিচে, দেখতে পাচ্ছ, সেই জ্যাটাদের পাঁচিলের ওই পারে পড়ে আছে, বেল পড়লে ফেটে যায়। আর গাছে দেখো বেল ভর্তি পুরো, আরও বেল ছিল, গাছ কেটে দেওয়া হয়েছে, তো একটা বড় ডাল কেটে দিয়েছিল, তো অনেক বেল ছিল তার মধ্যেও। ওই যে দেখো বেলটা পড়ে আছে নিচে, আজকে আমাদের রান্না হচ্ছে পুঁই মেটুলি বেগুন আলু শিম দিয়ে আর মাছের তেল দিয়ে, চচ্চড়ি হবে আর কাটাপোনা মাছের ঝোল হচ্ছে, মাছ ভাজা, সবজি কেটেছি এগুলো পরিষ্কার করতে হবে। আর কালকের আমাদের কিনে এনেছে মাইক্রোভেন, মাইক্রোভেনটা এখন ফিট করা হবে, মিস্ত্রি আসবে তারপরে, কালকে সন্ধ্যাবেলায় গিয়ে কিনে এনেছে। কোথায় কিনেছে মা? সোনারপুর, সোনারপুর থেকে এটা কোথা থেকে কিনেছে? এই মাইক্রোভেনটা কিনেছে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30 মতো বাজতে যায়, এবার আমি খাবো, মা গেছে স্নান করতে, মায়ের আজকে দেরি হচ্ছে স্নান করতে গিয়ে, যেহেতু
মিস্ত্রি আসবে বলেছিল আর মিস্ত্রি এসেও ছিল, কিন্তু দেখো কত আওয়াজে, একটা 35 হতে যায়। তো মিস্ত্রি আসবে বলে আর মা দেরি করছিল যে মা মিস্ত্রি আসবে কাজ করে চলে যাবে তারপরে স্নান করবে। তাড়াতাড়ি আসার কথা ছিল, মিস্ত্রি এসেছিল, কিন্তু আমাদের না ওই মাইক্রোওভেন মানে মেম যে লাইন ওই সিস্টেমটা করা নেই, তো সেই জন্য মিস্ত্রি বললো যে ওটা কোথায় করা হবে, কি লাগবে না লাগবে সব হিসাব টিসাব দিয়ে গেছে। তো বাবা ওইগুলো আনবে, তারপরে হবে গোছানো, বোর্ড ফিট করবে, তো তারপরে মাইক্রোওভেন ফিট হবে। তো সেই জন্য মা এখনই স্নান করতে গেল, তারপর আসবে, কিন্তু আমি খেয়ে নেবো, আমার খিদে পেয়ে গেছে। ঠিক আছে, মা এসে খাবে। তো রান্না তো আজকে যা হয়েছে তুমি দেখালাম, পুঁই পিটুলি, আলু, বেগুন, শিম দিয়ে মাছের তেল দিয়ে হয়েছে চচ্চড়ি, আর শিম আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল, এটাই আজকের আমাদের লাঞ্চ আর ডিনার। ঠিক আছে, তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। মা এখানে ভাত খাচ্ছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ভাত খাচ্ছে, এখন ভাইকে করবো। আর একটা জিনিস তোমাদের দেখায়, মাইক্রোওভেন কিনেছে, তার সঙ্গে মাইক্রোওভেনের বোল কিনে নিয়েছে, এক্সট্রা কিনেছে, তো এই দিয়ে গরম করা হবে। এই যে এটা বাবা একদম মোটা পুরো কাঁচ, এটা কিনেছে, মাইক্রোওভেনের সঙ্গে দেয়নি এটা এক্সট্রা। এই বাক্সটার মধ্যে ছিল মাইক্রোওভেনটা। কি দেখি শুকনো হলে আনবো কেন? আড়াইটা তো বাজে, রোদ তো এখানে এখন। আমি যাচ্ছি ছাদে, দেখি জামা টামাগুলো যদি শুকনো হয়ে যায়। এমনিতে সকাল থেকে আজকে রোদ হয়নি, বেলার দিকে একটু রোদ হয়েছে, এখন আবার রোদ চলে যাচ্ছে, কি লাভ ওপরে রেখে দিয়ে। ঠিক আছে, কাটে একটুখানি বসবো আমি, তারপর জামা টামা দিয়ে তুলব। এই যে বসে বসে আপেলটা খাবো, ছোট ছোট আপেল কালকে কিনে এনেছি ঘরে ফেরার সময়, একটা জায়গায় বিক্রি হচ্ছিল 100 টাকা কেজি এই আপেল, সোনার পুরো দাম কম। আমি এটা কিনেছি গড়িয়াতে, স্টেশন গড়িয়া। ঠিক আছে, এখন খাবো। আমি সব রকমের ফল খাই, ঠিক আছে, এমন কোনো ফল নেই যেটা আমি খেতে ভালোবাসি না, তাদের মধ্যে আপেল আমার প্রিয় সব কিছুর মধ্যে, কিন্তু আমি ফল সব খাই। ওই জন্য আমি কোথাও গেলে কিছু কিনে আর না কিনে, আপেল যদি পাই আমার সাধ্যের মধ্যে তাহলে আপেল আমি কিনি। ঠিক আছে, চলো আজকের ব্লগটা আমি শেষ করবো। আজকে তেমন কিছু করলাম না, তো দুটো জিনিস কেনা হলো সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।